সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এ টু জেড। প্রথম প্রশ্ন নয়না, প্রথম প্রশ্ন জুহি। আমরা মধ্যবিত্ত সুখী দম্পতি, হাজবেন্ড খুবই ভালো মানুষ কিন্তু ভবিষ্যতের কোনো সিদ্ধান্তে সে স্থির থাকতে পারে না, তাড়াতাড়ি মত পাল্টে ফেলে, রাগ করে বা বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না। প্রথম কথাই হচ্ছে জুহি, তোমাদের মানে বয়স কত, মানে ভবিষ্যতের ব্যাপারটা নিয়ে তুমি যতটা কনসার্ন, তোমার হাজবেন্ড কনসার্ন না, এটাই তো বলতে যাচ্ছ? অর্থাৎ একটু আগাতে চায় ভবিষ্যৎ নিয়ে কোনো একটা পরিকল্পনা, কিন্তু চেঞ্জ করে ফেলছে। এখানে বয়সটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, বয়সের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আমি দেখি যে বিয়ের মাত্র 2 বছর না যেতে এত বেশি ভবিষ্যৎ কনসার্ন হয়ে গিয়ে ওয়াইফের প্রেশারে অনেক সময় হাজবেন্ড কিন্তু ইয়েস বলে এগিয়ে গিয়েও আবার পিছিয়ে যায়। তো এইগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তারপর আমি ধরে নিলাম যে তোমাদের, যেহেতু তুমি বলছো যে মধ্যবিত্ত পরিবার এবং তোমরা হ্যাপিনেস ফিল আছো, হ্যাপি আছো আলহামদুলিল্লাহ, কিন্তু এর বাইরে যেটা হচ্ছে যে তোমার ওকে, ও এগোচ্ছে, এগোনোর পরে কিছু দূর গিয়ে আটকে যাচ্ছে এবং পরবর্তীতে এটা নিয়ে কথা বলতে গেলে যেহেতু রাগ করছে, তোমার এটা নিয়ে কথা বলার দরকার নেই। বারবার বলে কিন্তু ধুম করে ও মতামত চেঞ্জ করবে না। তার চেয়ে বরং একবার যখন সে মত পাল্টে ফেলছে, তাকে বলা যে ঠিক আছে, তুমি যদি মনে করছো এটা না করলে এটা করলে ভালো, ঠিক আছে, আই এম উইথ ইউ, ডোন্ট ওয়ারি, কিপ ইট আপ। এভাবে যখন তুমি সেকেন্ডটাতে, ও মত পাল্টে যখন সেকেন্ডটা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাতেও তুমি কিপ ইট আপ বলো। একবার বললেই বা, তখন তুমি দেখবে সেকেন্ডটা তো কয়েকদিন গিয়ে আর আগাচ্ছে না, তখন তাকে বলো কি ব্যাপার তোমার সেকেন্ডটা নিয়ে। ও যখন নিজেই বলবে যে না, আমি সেকেন্ডটা নিয়ে তো আর মনে হচ্ছে এটা আমার, থার্ডবারে বলো হ্যাঁ ভালোই তুই ভাবছো, অবশ্যই আছে তোমার সাথে, তাহলে হবে কি, তাহলে আর বারবার সে মত পাল্টাতে যাবে না। আর বাইচান্স যদি মত পাল্টেও ফেলে, তা নিয়ে রাগারাগি এই জন্য করবে না, কারণ তুমি তো তার সঙ্গে সাপোর্টিভই ছিলাম, তো রাগ করবে না। যখনই দ্বিমতটা আসে তখনই মানুষ রাগারাগি করে। এবং এই জিনিসটার বাইরে একটা জিনিস হবে যে ইনস্টিড অফ হাজব্যান্ডকে কেন ভবিষ্যৎ দেখছো না, ভবিষ্যতের কথা ভাবো, তোমার এইটার মধ্যে লেগে থাকা উচিত ছিল, এটা থেকে তুমি কেন চেঞ্জ করলা, এইগুলো করার দায়িত্ব কিন্তু ছোটোবেলায় মারা নিয়েছিলেন, তুমি কিন্তু স্ত্রী মা নও। সুতরাং ইনস্টিড ওকে পোক করা, বারবার ওকে একই জিনিস কেন করলে না, কেন চেঞ্জ করলে, এগুলো এই ন্যাগিং করে কোনোদিনই কিন্তু পরিবর্তন আনতে পারবা না। উপরন্তু আমি বলবো তুমি নিজেও কিছু করার চেষ্টা করো। সবসময় গেলে হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকলাম, যেহেতু আমার স্বামী তাই ওই ভবিষ্যতে কথা ভাববে, কেন তুমিও তো ভাবতে পারো। তোমার যদি এরকমভাবে সুন্দর লেখার ক্ষমতা থাকতে পারে, শিক্ষাগত যোগ্যতা যতটুকুই আছে সেটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করো, সেটা নিয়ে তোমার হাজব্যান্ডকে স্ট্রেইট বলো যে ঠিক আছে, তোমার উপরে ভবিষ্যৎ ভাবনাটা নাই বা দিলাম, তুমি তোমার মতো করে এগো, বাট আমিও নিজের মতো করে আমাদের জন্য কিছুটা ভাবি। যখনই শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা আসবে, ইনস্টিড অফ টিচিং, ইনস্টিড অফ কোচাকোচি, ইনস্টিড অফ বিইং এ টিচার, তুমি যদি বন্ধু হিসেবে পাশে থেকে নিজেও কিছুটা নিয়ে ভাবনা এগিয়ে আসো, দেখবে তোমার হাজব্যান্ডও তোমার পাশাপাশি ভাবছে। সবসময় মনে রেখো, সব কিছু কিন্তু গায়ের জোর দিয়ে ঝগড়াঝাটি করে, আর তুমি ভুল করেছো কেন করছো না, হায় হায় করে হয় না। অনেক সময় অনেক কিছুর জন্য কী প্রয়োজন জানো, বুদ্ধিমত্তা মাথা, অর্থাৎ ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট এনাফ, এবং নিজের দায়িত্ব নেওয়া শেখো। শুধু স্বামীর ঘাড়ে কেন আমরা দায়িত্ব দেবো, আমরা কোনো অংশে কম নই, আমরা মানুষ। হ্যাঁ, শারীরিক দিক দিয়ে ডেফিনেটলি পুরুষরা শক্তিশালী, কিন্তু বুদ্ধি বিবেচনা সব দিক দিয়ে আমরা মেয়েরা কিন্তু মাল্টিটাস্কার, আমরা চাইলেই পারি, এবং সেক্ষেত্রে আমরা বলবো আমরা অনেক বেশি সঞ্চয়ীও হয়। শুধু নিজের ভবিষ্যৎটা খালি ওর উপরে না ছেড়ে দিই, নিজেও ভাবো না কেন, দ্যাট শুড বি দ্য, আমি বলবো, চ্যালেঞ্জ ইন লাইফ, অল দ্য বেস্ট। ইয়েস, দ্বিতীয় প্রশ্ন শিক্ষা মণ্ডল বলছে, আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওর অনেক রাগ, রেগে গেলে কোনো হুঁশ থাকে না, প্রচুর চিৎকার করে আমাদের সাথে, কিন্তু বাইরে শেষ ঠিক, কীভাবে ওকে বোঝাবো? তোমার মেয়ে যে রাগারাগি করছে শিক্ষা, ওর বয়সটা কিন্তু খুব একটা আমি বলবো নাজুক বয়স, হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মানে 16+। হ্যাঁ, তো এক্ষেত্রে এ বাচ্চা যে চিৎকার চেঁচামেচি করছে, বিকজ তোমরা চাপাই দেওয়ার চেষ্টা করছো, ও বাইরের সাথে ভালো, অর্থাৎ বা ও আসলে বেসিক্যালি মেয়েটা জানে, হ্যাঁ, সাহাবত জানে, সবই জানে, কিন্তু এই বয়সের একটা বাচ্চাকে না জোর করে চাপিয়ে দেওয়া, ও যদি একটু বলে যে আমি একটু পরে গোসলে যাব, না এখনই তোকে গোসলে যেতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবার, খাবার ঠান্ডা খাবি, কেউ খাবে ঠান্ডা খাবার খাবে, কারণ অতটুকু বোঝার বয়স ওর হয়েছে। ও যদি এই মুহূর্তে গোসলে না গিয়ে পরবর্তীতে
গোসলে যাবে, গোসল থেকে বেরিয়ে এসে খাবারটা টেবিলে তুমি দিয়ে দিয়েছো, ঠান্ডা খাওয়ার হয়, সে কিন্তু জেনে বুঝেই খাবে, খেতে দাও, প্রয়োজনে সে নিজে গরম করে নেবে। কিংবা এত এতক্ষণ পর্যন্ত কী করতেছিস, এখনও পড়তে বসলি না, আর কতক্ষণ এইগুলো, এর জন্য এই যে সারাক্ষণ পিছনে লেগে থাকা, কিন্তু এটা 6-7 পর্যন্ত চলে। বাট SSC থেকে এত লেগে থাকা যাবে না, তার চেয়ে বরং একটা সময় মা মেয়েতে মিলে বসে ওকে বলো, জানিস তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার ইচ্ছে তুই বড় হয়ে এটা হবে বা ওটা হবে, তোর ইচ্ছে কী বলতো? খালি আমরা কী করে আমরা আমার ইচ্ছাটা এটা হবে এটা হবে বলতে থাকি, ওর ইচ্ছে জানতে ওরটা বললো, দুজন মিলে কথা বললে সব কিছু বলে তোমার মাথায় হচ্ছে কি বিচার হচ্ছে সামনে তাল গাছ আমার, ও যা হতে চাও সেখানেও কিন্তু পড়াশোনার দরকার আছে, সেটা নিয়ে ওকে হ্যাঁ তাহলে কিন্তু তা আমি কিন্তু জানি তুই যেহেতু শখ করেছিস তুই বড় হয়ে, ফর এক্সাম্পল ও বললো ও একজন ডিজাইনার হবে, তুই বলো যে কিন্তু সে বড় ডিজাইনার হতে গেল কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় এবং সেই প্ল্যাটফর্মটা কিন্তু তোরটাই তোকেই তৈরি করতে হবে, বাবা মা কিন্তু সাহস দিতে পারবে তোর হয়ে প্ল্যাটফর্মটা তৈরি করতে পারবে না। সো আমি জানি তোর উপর আমার ততটুকু আস্থা আছে, আমি জানি তুই পারবি। তখনই দেখবে না মেয়েটা ওই সাবজেক্টগুলো নিয়ে কথা বলার সময় তোমাকে ডাকছে, তোমার সাথে ওই হ্যাঁ 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 এটা কী করলি, এটা করার দরকার নেই, আপাতত ডিজাইনারের স্বপ্ন দেখুক না, আমার ছোটো নাতনি আমার মেজো নাতনি তো বলে যে এখন বড় হলেও হেয়ার স্টাইলিস্ট হবে, তো আমরা এখন বলবো ছি 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 তুই কেন হেয়ার স্টাইলিস্ট হবে, এটাকে কোনো একটা কাজ হলো না, এনকারেজ করি ঠিক আছে কিন্তু যাই হতে চাও পড়াশোনার দরকার আছে, কারণ আস্তে আস্তে বয়সের সাথে সাথে সে যখন একটু একটু করে বড় হবে তখন হ্যাঁ যদি নাম করে হেয়ার স্টাইলিস্ট হতে পারে, ডেফিনেটলি জাভেদ হাবিবের পিছনে কিন্তু আমরা সবাই মিলে তা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাগল হয়ে থাকি তাই না, তো ওরকম কিছু হতে পারলে ইনশাল্লাহ হবে, তো ডেফিনেটলি যাই করবে ও যখন বড় হতে থাকবে ওর ইচ্ছাও পাল্টাতে থাকবে, করতে করতে একটা সময় স্টেবল জায়গায় আসবে, কিন্তু ছোটোবেলা থেকে যদি ওর সাথে আমরা কমিউনিকেট করি, ওদের সাথে কথা বলি, জোর করে চাপিয়ে না দেওয়ার চেষ্টা করি, তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়, তাহলে আর হায় হায় করে কিন্তু আমার মেয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করে এই কথা কিন্তু বলতে হয় না, কারণ বাচ্চারা দুর্ব্যবহার করে আমরা তাদেরকে বাধ্য করি বলে, সব কিছু জোর করে চাপাতে থাকি ছোটোবেলা থেকে, এত বেশি চাপিয়ে ফেলি যে পরবর্তীতে ওরা যখন বিদ্রোহ করে তখন সেটা দুর্ব্যবহারেই পরিণত হয়। সো আজকে থেকে ওর সাথে কথা বলো, ওর কষ্টটাকে ফিল করতে চাও, ও যদি একটু আয়েস করতে থাকে, একটু যদি লেজিনেস নিয়ে দেখায় সেটা নিয়ে হাই হাই করার দরকার নেই, ওর উপর ছেড়ে দাও, বলো তুমি বড় হয়েছো, ওকে ছোটোখাটো দায়িত্ব দাও, দোকান হাটে নিয়ে যাও, নিয়ে গিয়ে লিস্টটা ধরিয়ে দাও, কিংবা যখন আত্মীয় স্বজন কেউ আসবে ওকে একটা স্পেশাল ডিশ তৈরি করার সময় ওকেও হেল্প করাও, বা ও যদি একটা কেক বানায় সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করো, একদম কিছু না হোক টেবিল সাজানো নিয়ে অ্যাপ্রিসিয়েট করা শুরু করো, ইন অলওয়েজ ওর ক্ষুদ্ধটাকে ভুলে যাও, তুই এত বেয়াদব তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এটা দিয়ে তো শুরু করো, এটা বাদ দিয়ে দাও না কেন, তার চেয়ে বরং বলো তোর ভিতরে একটা আগুন আছে, আমি জানি এই আগুন তোকে অনেক দূরে নেবে, দ্যাটস ইট লাইক দিস, উম্মারে মা এত বেয়াদব এটা বলার দরকার নাই, তার চেয়ে বরং কিছুদিন খালি হ্যাঁ টেবিলে রেখে দাও, খাবারটা দিয়ে চোখ খেতে আয় খেতে বলার দরকার নেই, দেখবি একটা সময় সে নিজেই আসবে, খালি একবার বললেই হবে, এটা কিন্তু পরীক্ষিত সত্য, এবং পরীক্ষিত সত্য বলেই বলছি, অনেকে অনেক সময় বলে না না বাচ্চারা ব্যথা হবে মাথাটা না হয় না, বিলিভ মি হয় না, শুধু যাই করবা কারণ একটা বাবা মা আমরা তো বাচ্চাদের ভালোই চাই, অন্তর থেকে এটা ফিল করার চেষ্টা করবা, তোমার এমনিতেই মেয়েরা মায়ের সাথে ইজি হতে অনেক টাইম লাগে, 20-21 বয়স থেকে একটু নর্মাল হয়, তারপর তার যখন বিয়ে হয়ে যায় সে যখন মা হয় তখন আরও বেশি হতে থাকে, বাট তার আগ পর্যন্ত মাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয়, অল দ্য বেস্ট। ইয়েস, তৃতীয় প্রশ্ন, নাহার আশরাফি বলছেন আমি কি প্রবলেম ইনবক্সে লিখব, ম্যাডাম কি উত্তর দিবেন? না, প্রবলেম ইনবক্সে লিখে কোনো লাভ হয় না, কারণ আমার পক্ষে ইনবক্সে গিয়ে চ্যাটিং করা সম্ভব না, কারণ আমি একটা কথা বারবার বলছি যে আমার এটা পুরোপুরি একটা স্বেচ্ছাশ্রম, এবং আমি সারাদিন অফিসের কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি মানুষের সাথে কথা বলছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লোকের সাথে দেখা হচ্ছে, ফোন করলে কথা বলা হচ্ছে, এছাড়া প্রতি শনিবার আমি একটা লাইভ করছি, এগুলো কিন্তু পুরোপুরি বিনা পারিশ্রমিকের কাজ তাই না, তারপরেও আবার আমি একটা অপারেটরও রেখেছি যে অপারেটরটা কিন্তু সারাক্ষণে ফোনটা ধরছে, তো সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত আমাদেরকে ফোন করলে আমি থাকলে ডেফিনেটলি আমি কথা বলি, এরপরে ইনবক্সটা মেনটেন করা আমাদের পক্ষে একেবারে সম্ভব নয়, কারণ আমি তো প্রতিদিন ইনবক্সে না হলেও একেবারে ফেলে ছড়ে হলেও 50-60টি
প্রশ্ন আসে, কথা আসে, নক করা হয়, বাট ইনবক্সটা একদম অফ রেখেছি। কারণ এর বাইরে আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে ইনবক্সে কে চ্যাটিং করছে বোঝা যায় না, কিন্তু ওখানে কিন্তু চান্দা মাজেবিন দেখা যায় না। সো এইটা নিয়ে অনেকে আমার পেজে নকল করে পেজ করে অনেকের অনেক পার্সোনাল কথাবার্তা চ্যাটিংয়ের মাধ্যমে জেনে নিচ্ছে, যেটা ভবিষ্যতে হয়তো বা ভালো চেতে মন্দই ডেকে আনবে। সেই জন্য আমি চ্যাটিংটাই রাখি না। সেখানে আমাদের ইনবক্সে যে কাজটা করি ওখানে একটা অটো রিপ্লাই সিস্টেম করে দেওয়া হয়েছে, যেখানে বলা আছে আমাদের ফোন নম্বর দেওয়া আছে, বলা হয়েছে যে কয়টা থেকে কয়টা কয়টা খোলা থাকে, বলা হয়েছে কী বারে বন্ধ থাকে, বলা হয়েছে যে আমি কোনো ফিজ নেই না, এগুলো সব বলা আছে। এবং এবং এটাও বলা হয়েছে যে যদি ঠিকানা জানতে চাও কষ্ট করে কষ্ট করে বেশি না একটা ফোন করা, এমনি একটা ফোন করে আমরা কিন্তু ঘন্টা পর ঘন্টা মানুষের সাথে আজানে পেঁচালে পারি, একটা ঠিকানা জানা, এই ঠিকানা জেনে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, দ্যাটস ইট। বাট নো ইনবক্স, আমি ইনবক্সে বিশ্বাসী নই, দ্যাটস ইট। ইয়েস, শেষ প্রশ্ন অপলক ছায়া বলছে, আমি ফোর্থ ইয়ার মেডিকেলে পড়ছি, বয়স 21 বছর, হোস্টেলে থেকে পড়তে হয় অন্য উপায় নেই বলে, আমি নিরিবিলি পড়তে ভালোবাসি কিন্তু রুমমেটদের জন্য খুব একটা নিরবতা পাওয়া যায় না, আমি মিশু প্রকৃতির নই ফলে বন্ধুদের সাথে প্রাণ খুলে মিশতে পারি না, শুধুমাত্র ফিয়াসে ও মায়ের সাথে সহজভাবে মিশতে পারি, ইদানিং তাই হতাশায় ভুগছি, পড়ায় মন বসছে না, এই পরিস্থিতি কীভাবে কাটিয়ে। অনেস্টলি দেখো, সবাই তো মিশুক হয় না, মিশুক হওয়াটাও ডেফিনেটলি একটা বড় গুণ, কিন্তু তারপরেও এই গুণ তো সবাই থাকে না, কিন্তু তাই বলে যারা মিশুক নয় তারা কি মানুষ নয়? ডেফিনেটলি মানুষ, এবং তারা ডেফিনেটলি কথা বলতে পারছো, তুমি একদম অমিশুক হলে তো তোমার ফিয়াসে বা তোমার মার সাথে কথা বলতে না, না আসলে সবাই হইচই হই হল্লা পছন্দ করে না। তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু তুমি হোস্টেলে থাকো তোমাকে যে কাজটা করতে হবে তুমি একটু রুটিনটা তৈরি করে নিতে হবে, যেমনভাবে রুটিনটা তৈরি করে নেওয়া তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে মিশার চেষ্টা করবা, চেষ্টা করবার মানে যে তাদের সাথে হা হা হো হো করা, তা না, তারা যখন গল্প করছে তারাও তো স্টুডেন্টই, মেডিকেলের স্টুডেন্টই না, তো তারা যখন গল্প তারাও তো একটা সময় পড়ে, তো সেই সময়টুকু তাদের সাথে তারা যখন পড়ছে তুমি সেই সময়টুকু তাদের সাথে মিলিয়ে নিজের পড়াটা করতে পারো, অথবা যেটা করতে পারো ওরা যখন গল্প করছে মাঝে মাঝে গিয়ে বসো। গল্প করা মানেই কিন্তু সব মানে একজন ভালো লিসেনারও কিন্তু একটা গ্রুপের অনেক বড় আকর্ষণ। আমরা তো যারা বেশি কথা বলি আমরা তো লিসেনারদেরকে অনেক পছন্দ করি, এবং যেহেতু তুমি বলছো তোমার বান্ধবীরা হই হল্লা পছন্দ করে, তারা কিন্তু চাইবেই দাদা সেই হই হল্লার গল্প কেউ একজন মনোযোগ দিয়ে শুনুক, একটু না শুনলে একটু না ও আচ্ছা তাই না বললে, কারণ এমনি তো তোমার কিন্তু ভবিষ্যতে যে তুমি প্রফেশনে যাচ্ছ তোমাকে কিন্তু ইন্টারাকশন করতেই হবে, নিজেকে একদম গুটিয়ে নেওয়া মানে আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ পৃথিবী থেকে সরিয়ে ফেলে, কিন্তু এই জবে, এই জবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাকে মিশতে হবে, কথা বলতে হবে, তো বান্ধবীদের দিয়েই শুরু হয়ে যাক। সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট, ওরা যে সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটার মধ্যে যেটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, খাওয়ার গল্প হতে পারে, সেটা আবহাওয়া নিয়ে কথা হতে পারে, কোনো একটা নতুন সিনেমা নিয়ে কথা হতে পারে, যে সাবজেক্টে তুমি ইন্টারেস্ট পাচ্ছ সেখানে তুমি টুকটাক উত্তর দাও, টুকটাক উত্তর দাও, কারণ সবসময় মনে করবা যে পাঁচজন মানুষ যদি একসাথে থাকে, চারজনে যদি কিছু করতে থাকে আর একজন যদি আলাদা থাকে, তাকেই কিন্তু মানুষ মনে করবে একটু স্নবি, তাকে মানুষ মনে করবে মিশতে চাচ্ছে না, তো সেটা ভুল ভেঙে দিয়ে তুমি তো আসলে কথাই কম বলো, এটা কি কয়েকদিন তুমি যদি ফ্রেন্ডসদের সাথে মিশো, কয়েকদিন যদি ওদের লেগ পুলিংটা, ওরা যদি বলে আর তুই তো আইনস্টাইন কেন আসছিস আমাদের মধ্যে, বলে ভাই আইনস্টাইনে তো মানুষ, আইনস্টাইনেরও খিদে পায়, আইনস্টাইনেরও গল্প শুনতে ভালোই লাগে, ওদের গল্পগুলো তোমার শুনতে ভালো লাগে, তখনই কিন্তু ওরা বুঝতে পারবে যে তুমি আসলে কম কথা বলো। এখানে না দূরত্বটা হয়ে গেছে এই জন্যে, কারণ আমরা যখনই কেউ কম কথা বলে যে বুঝতে পারি তাকে কিন্তু নর্মালভাবে নিয়ে ফেলি, কিন্তু যতক্ষণ সেটা বুঝতে না পারি আমরা তাকে কী মনে করি, তাকে মনে করি নাকুচোস, নবেশ, মিশতে জানে না, অহংকারী, কত কিছু, সে এই ধারণাটা ভাঙতে থাকো। তারপরে টুকটাক হয়তো বা খাবার তোমার মাকে, যেহেতু হোস্টেল থেকে দেশে যাও, মা যদি কিছু দিল নারকেলের নাড়ু হতে পারে, সেটা সেটা হতে পারে পিঠা কোনো ধরনের, সেটা হতে পারে মায়ের হাতে তৈরি মোয়া, মুড়ির মোয়া হচ্ছে, ভাই এমনভাবে নিয়ে আসো যাতে ফ্রেন্ডদেরকে নিয়ে খেতে পারো, এই খাওয়ার মাধ্যমেও কিন্তু অনেকটা ভালো বন্ডেজ তৈরি হয়ে যাবে। মনে রেখো তুমি কিন্তু, আমরা যে রেল স্টেশনে যাই না, রেল স্টেশনে গিয়ে স্টেশনে দু একজনকে যদি হাই করি তারপর আজীবনে তাদের সাথে বসে থাকি, থাকি না, কিন্তু ট্রেন আসলে আমরা ট্রেনে করে যার যার জায়গায় চলে যাই, কিন্তু ওই স্টেশনের সময়টুকুতে যথেষ্ট ভালো একটা হৃদ্যতা তৈরি হয়। তোমার এখনকার হোস্টেল জীবন কিন্তু সেই স্টেশনটা, তোমার কিন্তু বিশাল বড় জীবনের গাড়িতে উঠে তোমাকে চলে যেতে হবে, পাশ করার পরে কিন্তু তোমার একটার পর একটা একটার পর একটা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। হোস্টেল জীবন কিন্তু সারা জীবনের জন্য নয়, এটা একটা ওয়েটিং রুমের মতো, সো ইট ইটস লাইক দ্যাট।
এবং প্রত্যেকটা বন্ধু কে তোমাকে তাকায় কেমন করলো, কে কিরকম মুখ ভাঙছে করলো, কে অনেক বড় বড় কথা বলছে, বলতে দাও, দ্যাট ইজ দেয়ার লাইফ। সেটা নিজের গায়ে টেনে নিও না, তার চেয়ে বরং তাদের সাথে বসে ওই সময়টুকুকে নিজের মতো করে এনজয় করো। এবং প্রতিদিন ধরুন কোনো দিন প্রথম দিন 10 মিনিট মিশলে, তারপরে একদিন 15 মিনিট মিশলে, তারপরে 1 ঘন্টা মিশলে, যত মিশলে নিজেকে মার্কিং করো যে ঠিক তো, চাইলে অনেক কিছু সম্ভব হয়। এখন যখনই ওদের পুরো গ্রুপে হয়ে যাবে না, তখন কিন্তু তুমি সুন্দরভাবে বলতে পারো, আজকে ভাবছি সন্ধ্যা পরে 2 ঘন্টা পড়বো। দেখবে ওরা নিজেরাই বলবে, আমরাও পড়বো, অথবা ব্রেই তোরা কথা বলিস না তো, ও কিন্তু পড়ছে। তো কারণ তখন একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে। এই বন্ডেজটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটাই কাজটাই হচ্ছে ওদের সাথে মিশতে হবে। আরেকটা জিনিস কি জানো, প্রত্যেকটা মানুষের না মিশলে না জানা যায় না। প্রচুর মানুষ আছে, আমি আমার জীবনে পেয়েছি, বহু মানুষের সম্পর্কে একটা ধারণা করেছে, মিশার পরে দেখেছে বদলে গেছে, আমার সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলেছে, কিন্তু যখন মিশে বলছে মা তুমি তো একদম অন্যরকম, এত জলি তুমি, তোমাকে আমরা অনেক রাগি মনে করতাম। স্যার হোয়াট ইজ দিস, বিকজ এটা ইন্টারাকশন না হলে বোঝা যায় না। যখনই ইন্টারাকশন করতে পারবে, ইচ্ছেটা তৈরি করবে, তোমার তো এখন এক ফোটো ইচ্ছে নেই, বাট আমি জানি আজকে থেকে ইচ্ছেটা ফুললি হয়ে গেল। ইচ্ছে একদম নিয়েও বলবো না, বললে তো তুমি জানতে চাইতে না, ইচ্ছে নেই বলবো না, বলবো তুমি জানতে না কীভাবে এটা করা সম্ভব, আজকে তোমাকে রাস্তাগুলো দেখিয়ে দিলাম, অ্যান্ড দেন গো ফর ইট, অল দ্য বেস্ট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।